ত্রিপুরা সরকারের মৎস্য প্রাণী সম্পদ বিকাশ এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের দায়িত্ব নেওয়ার পর থেকেই দপ্তরের আওতাধীন বিভিন্ন কার্যালয়ের হাল হাকিকত জানার চেষ্টা করছেন মন্ত্রী সুধাংশু দাস। ঘুমিয়ে পড়া সরকারি দপ্তরগুলিকে পুনরায় জাগিয়ে তোলার চেষ্টা করছেন তিনি। রাজ্যে ফিরিয়ে আনতে চাইছেন সুস্থ কর্মসংস্কৃতি। শারদোৎসবের রেশ কাটতে না কাটতেই ফের ময়দানে নামলেন তিনি। সিপাহীজলা জেলার মৎস্য দপ্তরের ডেপুটি ডিরেক্টরের কার্যালয়ে শুক্রবার আচমকায় পরিদর্শনে গেলেন মন্ত্রী সুধাংশু দাস। সেখানে গিয়ে তার চক্ষু চড়ক কাজ অফিসে অনুপস্থিত খোদ কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর ক্ষিতিশ দেববর্মা। সরকারি নিয়ম অনুযায়ী কার্যালয় শুরু হওয়ার প্রায় এক ঘন্টা পর বেলা ১১টা নাগাদ কার্যালয়ে আসেন ডেপুটি ডিরেক্টর ক্ষিতিশ দেববর্মা। এই ঘটনা সচক্ষে দেখে তীব্র অসন্তোষ ব্যক্ত করেন মন্ত্রী। কড়া ভাষায় তাকে তিরস্কার করে মন্ত্রী সুধাংশু দাস জানান, গত বেশ কিছুদিন ধরে অভিযোগ পেয়েই তার সত্যতা যাচাই করতে পরিদর্শনে এসেছেন তিনি। এরপরই স্পষ্টভাবে জানিয়ে দেন, বিগত দিনে কে কি করেছে তিনি জানেন না, তবে বর্তমানে রাজ্যে সুস্থ কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে সময় মেনে প্রতিদিন সকাল ১০টার মধ্যে সকলকে আসতেই হবে অফিসে। রাজ্যবাসীকে ভালো পরিষেবা দিতে হবে। সরকারি দপ্তর গিয়ে মানুষ যাতে ভোগান্তির শিকার না হন। আই ডোন্ট ওয়ান্ট এনি কাইন্ড অফ এক্সকিউজ ফ্রম ইউ। আপনাদেরকে গত ৮ মাসে কয়েকবার এগুলি বলা হয়েছে। এবার আপনার অফিসে যদি কোনো স্টাফ টাইমলি না আসে এটার জন্য আপনি দায়ী থাকবেন। আমি এমএলএ আইছি, আমার কাছে খবর নাই কিছু। কি মনে করেন আপনারা? আপনারা বিগত দিনেও দেখছেন, আগামী দিনেও আমরা থাকবো প্রেয়ার জানি। প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন কমপ্লিট করবেন, পাবলিক জন্য কোথাও হ্যারাসমেন্ট না হয়, এইটা আপনাদেরকে এনশিওর করতে হবে সবাইকে। এবং আর আপনার উপরে বসরাও যদি না আসে আমারে ফোন করে ডাইরেক্ট জানাবেন, আপনারা জানাবেন আমাকে। সরকারি নিয়ম নীতি লঙ্ঘন করে যারা প্রতিনিয়ত অফিসের কাজে ফাঁকি দিয়ে চলেছে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এদিন জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।